simplex algorithm. So, ekta problem ami likhi. Solve the following LPP. Problem ta ki? Maximize z equal to 60x1 plus 50x2. Subject to x1 plus 2x2 less than equal to 40, 3x1 plus 2x2 less than equal to 60, and x1 x2 greater than equal to 0. Z এর ম্যাক্সিমাম ভ্যালু বার করতে হবে যেখানে z টা 60x1 plus 50x2 কন্ডিশন হচ্ছে x1 plus 2x2 less than equal to 40 and 3x1 plus 2x2 less than equal to 60 and x1 x2 greater than equal to 60. শুন আমি সিমপ্লেক্স মেথডে কিভাবে এটাকে সলভ করব এটার জন্য পরপর স্টেপ গুলো বলি আজকে শুধু নিয়ম কানুন গুলো শুন আমাকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ইনইকুয়েশন গুলো আছে এইগুলোকে ইকুয়েশন তৈরি করতে এটা হচ্ছে ফার্স্ট কাজ তার আগের একটা কাজ থাকে সেটা হচ্ছে যদি এই ডান দিকে যদি নেগেটিভ থাকে নেগেটিভ মানে আমি যাকে বি ভেক্টর লিখছিলাম তোদের নিশ্চয় মনে আছে স্ট্যান্ডার্ড হচ্ছে কি স্ট্যান্ডার্ড আমরা এইভাবে লিখি ম্যাক্সিমাইজ জেড ইকুয়াল টু সিএক্স subject to the condition ax less than equal to b or greater than equal to b to ei je b b je vector ei ta sob shomoy er entity gulo non negative hote hobe mane jodi negative thake ami prothom minus diye gun kore eta positive kore nebo eta ek number kaj likh porer kaj hocche equation ke equation banabo lokho kor amar x1 plus 2x2 less than equal to 40 আছে তার মানে এখানে আমি নিশ্চয়ই কিছু যোগ করলে তারপরে 40 হবে যদি less than equal to যদি equal to হয় equal to থাকলে x3টা 0 হলেই হলো আর যদি সত্যি যদি less than থাকতো তাহলে ওটা সমান করার জন্য কি করতে হবে একটা পজিটিভ কিছু যোগ করতে হবে তার মানে এখানে একটা ভেরিয়েবল আমাদের অ্যাড করতে হবে যে ভেরিয়েবলটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 এই যে ভেরিয়েবল আমরা যোগ করলাম এইটাকে বলা হবে স্ল্যাক ভেরিয়েবল স্ল্যাক ঠিক আছে এই ভেরিয়েবলকে বলবো যদি কোনো ভেরিয়েবল অ্যাড করি সেটাকে বলবো স্ল্যাক ভেরিয়েবল নেক্সট ইন ইকুয়েশন হচ্ছে 3x1 প্লাস 2x2 less than equal to 60 তাহলে equal to 60 করতে গেলে এখানেও আমাকে একটা ভেরিয়েবল অ্যাড করতে হবে তার নাম বললাম x4 তাহলে x4 টাও greater than equal to 0 this is also a slack variable slack slag slack slack variable লক্ষ্য কর এর সঙ্গে সঙ্গে আমাকে আজ যে কাজ করতে হবে সেটা বলি সেটা হচ্ছে আমাদের যে প্রবলেমটা ছিল ম্যাক্সিমাইজ জেড ইকুয়াল টু 60x1 প্লাস 50x2 দেখ আমি এখন নতুন দুটো ভেরিয়েবল অ্যাড করেছি সেইটাকে এখানে আমাদের নিয়ে নিতে হবে 0x3 0x2 তাহলে আমার এখন প্রবলেমটা দাঁড়ালো এইটা ম্যাক্সিমাইজ জেড ইকুয়াল টু 60x1 প্লাস 50x2 প্লাস 0x3 প্লাস 0x4 সাবজেক্ট টু দ্য কন্ডিশন দিস ফায়ার x1 x2 x3 x4 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 যদি a1
ভেক্টরটাকে 1 3 বলি a2 টাকে সেকেন্ড কলাম অ্যাকচুয়ালি 2 2 a3 টা 1 0 a4 টা 0 1 b মানে 40 কমা 60 তাহলে আমি এটাকে এরকম লিখতে পারি a1 x1 a2 x2 a3 x3 plus a4 x4 equal to b লক্ষ্য কর আমরা যে স্ট্যান্ডার্ড এ লিখি কেমন ম্যাক্সিমাইজ z equal to বা মিনিমাইজ যাই হোক cx তাহলে সেই c এর লক্ষ্য কর এই cx এর এখানে আমি যদি cx বলি এইটাকে তাহলে এখানে c মানে কি c মানে 60 কমা 50 0 0 তাই না আর x মানে হচ্ছে আমার x1 x2 x3 x4 এখানে একটা জিনিস খেয়াল কর আমাদের এই যে দুটো ভেক্টর a3 আর a4 এরা অ্যাকচুয়ালি আমরা আমাদের যে ভেক্টর গুলো সব r2 এর তাই না কোথাকার বলতো টু ডাইমেনশন স্পেস এর আর a3 আর a4 স্ট্যান্ডার্ড বেসিস তৈরি করছে তাই না বেসিস তোরা পড়েছিস তাই না তো যাই হোক আমরা a3 আর a4 নিয়ে যদি একটা ম্যাট্রিক্স তৈরি করি ওটাকে বেসিস ম্যাট্রিক্স বলবো তো সেসব দরকার নেই আমি বলি তোদের শুধু নিয়ম কানুন বলি আমরা এবার কি করব না এই সিম্প্লেক্স মেথডে সলভ করার জন্য একটা টেবিল তৈরি করব সেই টেবিলটা বলি টেবিল তৈরি করছি ফার্স্ট কলামে এখানে লিখছি সিবি সব আস্তে আস্তে বলার চেষ্টা করছি আমি এখানে বি এখানে এক্স বি এখানে বি এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর আর এখানে একটা এখানে একটা জিনিস লিখি মিনিমাম রেশিও মিনিমাম রেশিও আর এর মাথায় আমি এখানে সি জে গুলো লিখব সি জে এখানে আচ্ছা সি জে গুলো লিখব এখানে সি ওয়ান লিখব পরেরটা সি টু সি থ্রি সি ফোর লিখব সিবি বি আচ্ছা বি বিটা হচ্ছে বেসিস ম্যাট্রিক্স বল বিটা কোন কোন ভেক্টর নিয়ে বিটা তৈরি হবে বেসিস ম্যাট্রিক্সটা তৈরি হবে কোন কোন ভেক্টর নিয়ে বল একজন বল কোনটা কোনটা নিয়ে এ থ্রি আর এ ফোর এ থ্রি আর এ ফোর নিয়ে তাহলে এখানে আমার বেসিসে আমি এখানে লিখবো এ থ্রি এ ফোর ঠিক আছে এ থ্রি এ ফোর খুব ভালো করে শুনিস এ থ্রি এ ফোর এর এখানে তাকা এবার এই যে আমি এই সিস্টেম অফ ইকুয়েশনস কে এই ফর্মে লিখেছিলাম এই যে এটা লেখা যাবে তো এ থ্রি এ থ্রির সঙ্গে যে ভেরিয়েবল সেটাকে এক্স থ্রি এ ফোর এর সঙ্গে ভেরিয়েবলকে এক্স ফোর তাহলে আমার এই এক্স বি তে এখানে ওই ভেরিয়েবল গুলো হবে বেসিস ম্যাট্রিক্স এর অ্যাসোসিয়েটেড যে ভেরিয়েবল x3 আর x4 b a1 a2 a3 a4 এ তো আমার তৈরি করাই আছে সমস্যা নেই cj টা একটু লিখে ফেলি cj cj মানে এখানে c1 c2 c3 c4 বল তোরা এখান থেকে কি বুঝতে পারছিস যে এই দেখ c মানে তো এইটা c1 c2 c3 c4 x1 x মানে c1 কত এখানে 60 সি টু কত এটা বুঝতে পারছিস এই যে যে সি ওয়ান এক্স ওয়ান প্লাস সি টু এক্স টু প্লাস সি থ্রি এক্স থ্রি প্লাস সি ফোর এক্স ফোর তার মানে সি ওয়ান হচ্ছে সিক্সটি সি টু হচ্ছে ফিফটি সি থ্রি হচ্ছে জিরো সি ফোর হচ্ছে জিরো তো না বুঝলে কথা বল
স্যার বিটা একটু আরেকবার বলুন না। বিটা এটা বি ডান দিকে যে এই যে বি হচ্ছে 40 আর 60 নিয়ে যেটা ওটা বি এই যে cx less than equal to b তো আমি স্ট্যান্ডার্ডটা এখানে লেখা নেই এই যে আমাদের প্রবলেমটা কি ছিল এই যে ax less than equal to b তাই বিটা হচ্ছে ডান দিকে যে বি 40 আর 60 এটা ক্যাপিটাল বি হচ্ছে যে ভেক্টর গুলো নিয়ে বেসিস ম্যাট্রিক্স যেটা বেসিস ম্যাট্রিক্সটা তো 1 0 0 1 এই যে দেখ তো এই 1 0 মানে a3 ভেক্টর আর 0 1 টা কে রে a4 ভেক্টর তাহলে এই বেসিস এ আর ওদের অ্যাসোসিয়েটেড ভেরিয়েবল হচ্ছে x3 x4 সি যে বুঝতে পেরেছিস এবার আমি সিবি বলি সিবি মানে হচ্ছে x3 তাহলে এখানে এখানে হবে c3 c3 এখানে হচ্ছে c4 বল c3 কত 0 c4 জি c4 লিখতে হবে না 0 0 লিখলেই হবে আর বাকি গুলো খুব সিম্পল b মানে 40 এখানে 60 a1 মানে ছিল 1 3 a2 মানে ছিল 2 2 এটা ছিল 1 0 মানে 0 1 এই মোটামুটি বুঝতে পেরেছিস হ্যাঁ স্যার বুঝেছি শোন এবার এর পরের কাজ হচ্ছে টেবিল তৈরি করার পরে জেড জে মাইনাস সি জে লিখেছি দেখ এই জিনিসটা বার কর তাহলে আমাকে বুঝতে হবে তাহলে এখানে হবে সরি এখানে হবে জেড ওয়ান মাইনাস সি ওয়ান এখানে জেড টু মাইনাস সি টু জেড থ্রি মাইনাস সি থ্রি দেখ সি ওয়ান সি টু সি থ্রি সি ফোর তো আছেই তাহলে আমাকে প্রথম জেড ওয়ান মানে বুঝতে হবে জেড ওয়ানটা কি লক্ষ্য কর খুব ভালো করে জেড ওয়ান হচ্ছে আমরা এই সিবির কলাম দেখব আর এই এ ওয়ান এর কলাম দেখব এই যে জিরো ইন্টু ওয়ান আমি লিখে দিচ্ছি জেড ওয়ান মানে জিরো ইন্টু ওয়ান প্লাস এ জিরো ইন্টু থ্রি এইট হচ্ছে জেড ওয়ান দ্যাট ইস জিরো তাহলে জেড ওয়ান জিরো মাইনাস সি ওয়ান কত সিক্সটি তাহলে এখানে কত হবে রে মাইনাস সিক্সটি তাহলে জেড টু কত ঠিক একই ভাবে দেখ জেড টু জিরো ইন্টু টু প্লাস জিরো ইন্টু টু মানে জিরো মাইনাস ফিফটি তাহলে মাইনাস এখানে লিখে দিয়েছি জেড টুটাও লিখে দিই জিরো ইন্টু টু মনে রাখতে সুবিধা এটা যে মাইনাস সি এটা তো এখানে দেখ এটা দুটো জিরো হয়ে যাচ্ছে এই জেড জে মাইনাস সি জে যদি সব নন নেগেটিভ আসে তাহলে আমরা বুঝবো অপটিমালিটি কন্ডিশন স্যাটিসফাই করব এখানে নেগেটিভ আছে দেখ দুটো নেগেটিভ আছে তার মানে অপটিমালিটি কন্ডিশন স্যাটিসফাই করেনি তার মানে কি করতে হবে আমাকে নতুন আবার টেবিল তৈরি করতে হবে কি করে করব না এখানে এই যে নেগেটিভ যেগুলো থাকবে তাদের মধ্যে নেগেটিভ মোস্ট যেটা হবে বেশি নেগেটিভ সেই বরাবর যে ভেক্টর থাকবে ওই ভেক্টরটা খুব ভালো করে শুনতে হবে ওই ভেক্টরটাকে বেসিস ভেক্টর তৈরি করতে হবে বেসিস ম্যাট্রিক্সের মধ্যে নিয়ে আসতে হবে ওই ভেক্টরটা কে বেসিক ভেক্টর তৈরি করব আমরা তাহলে ওইটা যদি বেসিস তৈরি করি তাহলে যে আরেকটা ভেক্টরকে আমার বার করে দিতে হবে কারণ এখানে a3 আর a4 নিয়ে বেসিস ম্যাট্রিক্সটা তৈরি হয়েছিল তাহলে আমি যদি a1টাকে এখন এখানে ঢুকিয়ে দিই তাহলে এর মধ্যে একটাকে বার করতে তাহলে আমি কাকে ঢোকাবো সেটা ঠিক করব কি করে না জেড জে মাইনাস সি জে যেখানে নেগেটিভ মোস্ট থাকবে আমি সেই বরাবর যে ভেক্টর ওইটাকে বেসিসে ঢোকাবো কাকে বার করব সেটা ঠিক করব কি করে খুব ভালো করে মন দিয়ে শোন এদিকে তাকিয়ে দেখ আমি এই তাহলে এ ওয়ান কলামটা আমার সিলেক্ট হলো এ ওয়ান ভেক্টরটা এইটাকে আমি ঢোকাবো ভিতরে তাহলে কাকে বার করব কি কি করে ঠিক করব না আমরা এখন এই জিনিসটা বার করব এই যে বি ভেক্টর আর করেসপন্ডিং এইটা এদের আমি রেশিও নেব 40/1 এখানে কত 60/3
আটটা কথা বলে দিই যদি এখানে নেগেটিভ থাকতো তাহলে কিন্তু আমি রেশিওতে একে কাউন্ট করতাম না বা জিরো থাকলে তো করাই যাবে না তাহলে নেগেটিভ থাকলে আমি জাস্ট ওকে ইগনোর করব তো এখানে 40/1 প্রথম শিখতে একটু প্রথম দিন একটু অসুবিধাই হবে দুই একটা কর তো এই যে দুটো পেলাম এর মধ্যে সরি এর মধ্যে মিনিমাম কোনটা 20 আমি এখানে একটা অ্যারো দিলাম এর মানে এই অ্যারো বরাবর যে ভেক্টর কে A4 এর মানে হচ্ছে A4 ভেক্টরটা বেরিয়ে যাবে বেসিস থেকে সেখানে কে ঢুকবে A1 ঢুকবে ঠিক আছে এই অ্যারো বরাবর যে A ঢুকবে আর বেরিয়ে যাবে কে এই যে মিনিমাম রেশিও যেটা আসছে এই বরাবর যে ভেক্টর তাহলে এখানে A4 বেরিয়ে যাবে এন্টারিং ভেক্টর হচ্ছে A1 লিখে ফেলেছিস এইবার এই অ্যারো আর এই এই অ্যারো এদের ইন্টারসেক্টিং যে জায়গা সেটা এইটা এইটাকে আমরা বলবো কি এলিমেন্ট তাহলে বলি অ্যাকচুয়ালি এখানে লক্ষ্য কর কেন কি এলিমেন্ট বলছি আমার কে বেরিয়ে যাবে A4 বেরিয়ে যাবে A4 মানে কে এই 01টা বেরিয়ে যাবে কে বেরোবে 01 এই 01 বেরিয়ে গেলে আমি এইটাকে A1 ভেক্টরটাকে ওখানে ঢোকাবো A4 এর জায়গায় তাহলে তাহলে ঢোকালে এইটাকে 01 তৈরি করতে হবে এইটাকে এই 13টাকে কি বানাতে হবে বলতো 01 তাহলে 10টা থাকবে 01 তাহলে ওরা দুজন মিলে তখন বেসিস ম্যাট্রিক্সটা তৈরি করবে বুঝতে পারলি না তাহলে যাই হোক ব্যাপারটা শোন এই যে কি এলিমেন্ট যে হলো তাহলে আমরা এবার কি করব এই ভেক্টরটাকে আমরা 01 বানাবো 01 তাহলে 01 বানাতে গেলে এইটা এই এই জায়গা কত করতে হবে রে এখানে 1 করতে হবে আর ওই রো দিয়ে অপারেশন করে এখানে 0 করতে হবে তাতে যা যা চেঞ্জ হবে তোরা নিশ্চয়ই ম্যাট্রিক্সের র‍্যাঙ্ক বার করেছিস রো রিডিউস ম্যাট্রিক্স তৈরি করেছিলি মনে পড়ে হ্যাঁ স্যার হ্যাঁ ঠিক সেইভাবে তাহলে লক্ষ্য কর আমার এখন কাজ হচ্ছে কি নতুন আমি টেবিল তৈরি করব নতুন টেবিল এই টেবলে আমাদের কি করব এখানে 1 করব এখানে 0 করব এখানে 1 করার জন্য বাকি যা যা চেঞ্জ হবে সেইভাবে চেঞ্জ করব তাহলে আমি প্রথম কাজটা শুরু করি লক্ষ্য কর এখানে 1 করার জন্য কি করতে হবে বল এই রো কে 1/3 দিয়ে গুণ করতে হবে বল বুঝতে পারছিস কিনা 1/3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে আমি করে দিই তাহলে আমি এখানে 1/3 করলে এখানে 2 এলো এখানে 1 হলো এটা 2/3 হলো যেমন রো অপারেশন করেছিস তোরা এটা 0 হলো এটা 1/3 হলো ঠিক আছে এখানে কি করতে হবে বল এই এটা কি করতে হবে 0 করতে হবে 0 করতে হবে কি এলিমেন্ট 1 আর তার উপর নিচে যা থাকবে এখানে একটাই আছে এখানে 0 তাহলে এই 0 করতে হলে বল এই এই রো কে -1 দিয়ে গুণ করে এখানে যোগ করে দি এখানে চেঞ্জ গুলো দেখ এখানে তো x3 থাকবে x3 আমি তো ওটা বের হইনি x4 এর জায়গায় কে আসবে বল আচ্ছা এখানে ভেক্টরটা আগে দিইনি ভেক্টর এখানে a3 এখানে কে বলতো a4 এর জায়গায় কে আসছে a1 a1 তাহলে a4 এর জায়গায় a1 দিয়েছি তাহলে a3 এর অ্যাসোসিয়েটেড ভেরিয়েবল x3 এখানে x1 এখানে কি হবে c3 আর এখানে কত হবে বল C1 বুঝতে পারছিস না C3 0 আর C1 কত 60 এরপরে আমার আবার সেই একই কাজ আমাকে আবার ZJ-CJ বার করতে হবে ZJ-CJ লক্ষ্য কর এখানে এবার Z1 আমি A1 টা নিচে যাই Z1 মানে 0×0+60×1 এই Z1 মানে 0×0+60×1 তাহলে Z1 মানে এখানে 60 -C1 এই যে দিস 60 তার মানে 0
z2 মানে 0 × 4/3 plus 60 × 2/3 that is 40 এটা হলো z2 minus c2 that is 50 তাহলে 40 minus 50 that is minus 10 next z3 0 × 1 plus 60 × 0 that is 0 0 minus 0 0 z4 0 × −1/3 0 plus 60 × 1/3 that is 20 20 minus 0 z2 টা করতে গেলে এই এই a2 কলামটা নিবি আর এই cb টা নিতে হবে 0 × 4/3 plus 60 × 2/3 2/3 40 আর c2 মানে 50 তাহলে z2 − c2 করলে −10 অপটিমালিটি কন্ডিশন কি স্যাটিসফাই করলো নেগেটিভ আছে এইগুলোর মধ্যে যদি কেউ নেগেটিভ না থাকতো তাহলে করতো নেগেটিভ আছে নেগেটিভ দেখ একটাই নেগেটিভ তাহলে তার নেগেটিভ মোস্ট ফোর্সে কথা না একটাই নেগেটিভ আমার এই কলামটা সিলেক্ট হলো এবারে এই b সঙ্গে এবার আমি ভাগ করবো এখানে মিনিমাম রেশিওতে 20/4/3 দ্যাট ইজ 20 × 3/4 মানে কত এসছে দেখ 15 মনে হচ্ছে নাকি 15 না নাকি হ্যাঁ আর এটা হচ্ছে 20/2/3 20/2/3 দ্যাট ইজ 3/2 তার মানে এটা 30 ঠিক আছে দেখ মিনিমাম এই দুটোর মধ্যে মিনিমাম 15 তাহলে এই বরাবর অ্যারো দিচ্ছে এর মানে কি কে বেরিয়ে যাবে a3 ভেক্টরটা বেরিয়ে যাবে ওখানে k ঢুকবে a2 ঢুকবে a2 তাহলে a2 ঢুকবে a3 বেরিয়ে যাবে লিখে রাখ আবার নতুন একটা টেবিল তৈরি করতে হবে আমার তাহলে a বেরিয়ে আছে a3 আমি এখান থেকে লেখা শুরু করছি নাকি না আগে আমি এদিকটা ঠিক করে নেব কি এলিমেন্ট কে এসছে বুঝতে পারছিস এই এই অ্যারো আর এই অ্যারো তার মানে এই যে এইটা এইটা কি এলিমেন্ট এখানে তোরা বুঝতেই পারছিস বা এইভাবে দেখতে পারিস যে আমার কে বেরিয়ে যাচ্ছে a3 a3 বেরিয়ে যাচ্ছে মানে 10 বেরিয়ে যাচ্ছে তার মানে এটাকে 10 তৈরি করতে হবে এটাকে 10 যাই হোক এটা কি এলিমেন্ট এটাকে 1 এখানে 0 তৈরি করতে ওটা পড়ে নি তারপর এগুলো লিখি এটাকে 1 বানাতে হবে তো শুরু করি তাহলে এটাকে 1 বানাতে হলে কি করতে হবে এই রোকে 3/4 দিয়ে গুণ করতে হবে এটাকে কি করতে হবে এই রোকে 3/4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে করছি আমি 3/4 তাহলে কত হয় বল 20 × 3/4 মানে এখানে 15 এখানে 3/4 দিয়ে গুণ করলে 0 এখানে 3/4 দিয়ে গুণ করলে 1 3/4 দিয়ে গুণ করলে 3/4 এখানে 3/4 দিয়ে গুণ করলে −1/4 ঠিক আছে রো অপারেশন এই জায়গায় 0 করতে হবে তার মানে এই রোকে −2/3 দিয়ে মাল্টিপ্লাই করে এখানে অ্যাড করতে হবে রো অপারেশন তোরা করেছিস এই রোকে −2/3 দিয়ে মাল্টিপ্লাই করে এখানে অ্যাড করব −2/3 দিয়ে মাল্টিপ্লাই করব একে তাহলে −2/3 দিয়ে মাল্টিপ্লাই করলে −10 প্লাস 20 মানে 10 এখানে কি রে −2/3 দিয়ে গুণ করে যোগ তাহলে এখানে 1 −2/3 দিয়ে একে গুণ করে এখানে যোগ মানে এখানে 0
এই ক্যালকুলেশন করতে ভুল না হয় একে কত দিয়ে গুণ করব বল -2/3 দিয়ে গুণ করব করে যোগ তাহলে -2/3 3/4 × -2/3 তাহলে -half আর এটাকে আবার -2/3 দিয়ে গুণ করব তাহলে কত হচ্ছে দেখ তো 2/3 দিয়ে গুণ করলে হচ্ছে 1/6 পরে আমি কোথায় যোগ করব এইটার সঙ্গে যোগ তাহলে 1/6 + 1/3 কত হচ্ছে 1/6 + 1/3 6 1 3/6 মানে হাফ হয়ে গেল এবার আমি এগুলোকে চেঞ্জ করে দিই লক্ষ্য কর আমি এটা আগেই করে ফেলতে পারতাম করলেই ভালো হতো এ থ্রি ভেক্টর বেরিয়ে গেছে আমার এই যে এ থ্রি তে আরো এ থ্রি বেরিয়ে এখানে কে এসেছিল রে এ টু এ থ্রির জায়গা আমার আসছে এ টু এ ওয়ান অ্যাজ ইট ইজ তাহলে এখানে এ টু মানে এখানে ভেরিয়েবল এক্স টু এখানে এক্স ওয়ান এ টু মানে এখানে সি টু সি টু মানে হচ্ছে 50 এখানে সি ওয়ান এই সি টু সি ওয়ান লিখতে হবে না তোরা ছেলে মানুষ গুলো লিখছি আমি সি ওয়ান মানে 60 এবার আবার দেখতে হবে অপটিমালিটি কন্ডিশন স্যাটিসফাই করলো কিনা এর জন্য আমরা সেই আবার জেড জে মাইনাস সি জে তৈরি করব লক্ষ্য কর এখানে ফার্স্ট জেড ওয়ান মাইনাস সি ওয়ান তাকা এদিকে জেড ওয়ান এই যে 50 × 0 + 60 × 1 দিস ইজ জেড ওয়ান 50 × 0 + 60 × 1 দিস ইজ জেড ওয়ান দ্যাট ইজ 60 মাইনাস 60 দ্যাট মিনস 0 নেক্সট জেড টু 50 × 1 দ্যাট ইজ 50 + 60 × 0 মানে জেড টু মানে 50 মাইনাস 50 0 জেড থ্রি 50 × 3/4 এটা ক্যালকুলেশন কর তোরা বল জেড থ্রি কত আসছে জেড থ্রি 50 × 3/4 +16 × -half তাহলে কত হচ্ছে তোরা দেখ 150/4 − 30 তাহলে -120 তাহলে 30/4 মানে 15/2 এ তো -0 আছে জেড ফোর ক্যালকুলেট কর তোর আমি আর করব বল এখানে কত হবে 50 × -1/4 + 60 × ½ − 35/2 তাহলে বল অপটিমালি কন্ডিশন কি স্যাটিসফাই করলো না করেনি করেছে নেগেটিভ নেই শোন তার মানে অপটিমাল কন্ডিশন স্যাটিসফাই করেছে এবং অপটিমাল সলিউশনটা কি হবে খুব ভালো করে তাকিয়ে দেখ এই দেখ এই যে এক্স ওয়ান এর সঙ্গে দেখ বিটা কত 10 তার মানে এক্স ওয়ান এর মান 10 আর এক্স টু টা কত 15 তার মানে অপটিমাল সলিউশনটা হবে এক্স ওয়ান সমান 10 আর এক্স টু সমান 15 ম্যাক্সিমাম জেড তাহলে কি হবে ম্যাক্সিমাম জেড হচ্ছে আমার ওখানে ছিল 60 × 1 তাই না তাহলে 60 × 10 + 50 × 2 তার মানে 50 × 15 দ্যাট ইজ 600 + 750 দ্যাট ইজ 1350 দিস ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু